জাতীয় জ্বালানি নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালিক দুপুরে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন তিনি বলেন তদন্তের পর বিস্তারিত জানা যাবে এদিকে দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে গেল রাতে চট্টগ্রাম বন্দরের বহির নঙ্গরে বাংলার সৌরভ নামে তেলবাহী জাহাজে ঘটনা এ সময় আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়ে সাদেকুল নামে একজন নিহত হন জাহাজটি থেকে সাতচল্লিশ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানায় বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ নামে তেলবাহী দুটি জাহাজ রয়েছে এগুলো সাগরে অপেক্ষমান বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে পৌঁছানোর কাজ করে গত ত্রিশ সেপ্টেম্বর বন্দরের ডলফিন জেটিতে বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর আগুন লাগে এই ঘটনায় তিনজন মারা যান